একটি পরজীবী টাইপের, মানে কি সে তার বডিকে কন্ট্রোল করে না, তার মাথায় ব্রেনকে সবকিছুকে কন্ট্রোল করে। হোস্ট না থাকলে পরজীবী বাঁচতে পারবে না, সবার বডিতেই পরজীবী আছে, প্রচুর পরিমাণে স্বাগতম সবাইকে বিচ রিয়াকশনে। আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আবারও নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমাদের ভিডিও এবং ভিডিও রিয়াকশনে আমাদের সাথে আছে জয়। আর জয় বলছে বাকি অংশটুকু। আজকে আমরা যে ভিডিওটির রিয়াকশন দিব সেই ভিডিওটি হলো ভেনম লেট দেয়ার বি কার্নেজ। এটির আমরা নিয়েছি যে ইউটিউব চ্যানেল থেকে, সেটি হলো সনি পিকচার এন্টারটেনমেন্ট থেকে। মুভিটির ডিরেক্টর হচ্ছে অ্যান্ডি সার্কিস, কাস্ট টম হার্ডি, মাইকেল উইলিয়ামস, নাওমি হ্যারিস, রেড স্কট, স্টিফেন গ্রাহাম এবং উডি হার্লিন্স। ভেনম একটি হলিউড মুভি, আর এই মুভিটি রিলিজ হচ্ছে 15 সেপ্টেম্বর 2021 ইউকেতে এবং 24 সেপ্টেম্বর 2021 ইউএসএতে। তো চলুন ট্রেলারটি দেখে আসি। Good evening, Eddie. Hello, Mrs. Chen. Good evening, Venom. Shubh Sandhya, Mrs. Chen. Hi, Kara. One is the loneliest number that you'll ever do. Main tumhare bare mein sochta rehta hu, Eddie. Eddie, woh hai aur naam. Haan, Eddie. Kyunki hum bilkul ek jaise hain. Hame kai mushkil faisle lene padte hain. कि हम किसके साथ आगे बढ़े और किसे पीछे छोड़े, और जो पीछे रह जाते हैं इंतजार करते हुए उस मसीहा का जो कभी नहीं आता। वेलकम बैक एडी ब्रॉक, बरसों हो गए तुमसे मिले, तुम्हारी बहार याद आई। इट्स अ काइंड ऑफ एक्सपेरिमेंट। আচ্ছা, তার মানে হচ্ছে যে এডির ফ্রেন্ড হচ্ছে যে ভেনম, মানে যে ভাইরাসটা ওর সঙ্গে মুভমেন্ট করছে, এটা কি তার ফ্রেন্ড? এটা আসলে ভেনম মুভিটি আমরা হয়তো অনেকেই দেখেছি। ভেনম মুভিতে এটি একটি পরজীবী টাইপের কিছু দেখায় যা এডি ব্রোকের বডিতে, মানে বডিতে ঢুকে যায়, ঢুকে যায়। পরবর্তীতে সে তারকে কন্ট্রোল করে এবং লাস্ট পর্যায়ে এরকম দেখায় যে তার বডিতেই থেকে যায়। এখন এটা কি সে তার বডিকে কন্ট্রোল করে না, তার মাথাকে, ব্রেনকে, সবকিছুকে কন্ট্রোল করে? সবকিছুকে কন্ট্রোল করে কিন্তু বডিকে বেশি করে। তো এখানে আমরা আসলে দেখব যে পার্ট 2 তে কি হয়েছে। কিন্তু এখানে ট্রেইলারে দেখলাম যে সে তো এডিকে হেল্প করছে, যেমন এডি রান্না বান্নার ক্ষেত্রে হেল্প করছিল। হ্যাঁ, আমরা পার্ট 1 এ এরকমই দেখেছিলাম যে এই যে পরজীবী অন্য কারোর বডিতে আসলে থাকতে পারে না, কিন্তু এডির বডিতে আসলে সে খুব স্বাচ্ছন্দ্যে থাকে এবং তাকে হেল্প করে আর কি। কারণ পরজীবী না থাকলে আসলে, মানে হোস্ট না থাকলে পরজীবী বাঁচতে পারবে না, এটাই আসলে। আর আমাদের বডিতে আসলে সবার বডিতেই পরজীবী আছে, প্রচুর পরিমাণে পরজীবী আছে। শুধু বডিতে না, অন্যান্য, মানে শুধু মানুষের বডিতে না, অন্যান্য যে সমস্ত জীব আছে সবার
বডিতে আসলে পরজীবী থাকে কমবেশি রয়েছে। তবে দেখার বিষয় আরেকটি রয়েছে, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করলাম, আমি কিন্তু মুভিতে মেইন যে ভিলেন যাকে বলবো আমি কিন্তু বুঝতে পারলাম না কাকে বলবো শেষে, হয়তো বা খুঁজে পাইনি। একই ধরনের মনে হয়েছে আমাদের যে হিরো বা ভিলেন সেটা আসলে মেইন একটা আকর্ষণ থাকবে, আই থিঙ্ক আপনারাও এটাই মনে করছেন। হ্যাঁ, এখানে আসলে এরি হচ্ছে ভিলেন না এরি নায়ক এটা নিয়ে আসলে এখানে একটা কনফিউশন থাকছে। আমরা এখানে এক্সপেরিমেন্টও দেখেছি, হতে পারে যে এক্সপেরিমেন্টে কিছু ভুল পদক্ষেপ বা কোনো স্টেপস এর কারণে হয়তো বা এটা আরো এক্সপ্লোর হবে, কোনো এক্সপ্লোর টাইপ না এক্সপ্লোর টাইপের কিছু হতে পারে। এবং আমার কাছে মনে হয় যদি এক্সপ্লোর হয়ে থাকে তাহলে মুভিটা এর পরবর্তীতে আবার এক্সটেনশন হয়ে ভেনামের অন্য কোনো নামে আবারও আসতে পারে, হয়তো আসতে পারে। তবে এর পুরো সিকুয়েল এবং এই ভেনাম দ্য লেট দ্য বি কারেজ এই যে মুভিটা এটা রিলিজ হচ্ছে দুইটা দেশে ভিন্ন ভিন্ন দুইটা ডেটে, তো ফুল মুভিটা দেখলে আসলে বোঝা যাবে যে পরবর্তী কোনো সিকুয়েল আসছে কি আসছে না এবং কাহিনীতে কি আছে সেটাও বোঝা যাবে, আকর্ষণ থাকলো সবার জন্য। তো আশা করি আমাদের আজকের এই ভিডিও রিয়াকশনটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে দেখতে পারি, এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না, কারণ বেল আইকনটি বাজালে আমাদের নেক্সট ভিডিওটি চলে যাবে আপনার ইউটিউব স্ক্রিনে। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।